দশকের মুহূর্তে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসুদ্দিন রনি আর রনি পানি নামতে থাকায় দুর্গত এলাকার চিত্র কি দেখছেন এখন জানাবেন বিস্তারিত মিতু আপনি যেমনটি জানাচ্ছিলেন নোয়াখালীতে বন্যার পানি ধীরে ধীরে কমতেছে খুবই এজন্য বন্যার পানি কমার সাথে সাথে কিন্তু প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেমন নোয়াখালী নির্মাঞ্চলীয় যে উপজেলাগুলো আছে সেনবাগ বেগমগঞ্জ চাটখিল সোনাইমুড়ি সদর পূর্বাঞ্চল কবিরাট এ অঞ্চলগুলোতে কিন্তু এখনো মানুষ পানিবন্দী হয়ে আছে জেলা প্রশাসন সূত্রে যেটা সর্বশেষ জানিয়েছে যে নোয়াখালীতে এখনো পর্যন্ত পনেরো লক্ষ মানুষ পানিবন্দী আছে এবং আশ্রয়ন কেন্দ্রে আটশো তেইশটি আশ্রয়ন কেন্দ্র রয়েছে এক লক্ষ প্রায় চল্লিশ হাজার মানুষ তবে এই পানি কমার সঙ্গে সঙ্গে এখানকার কিন্তু পানিবাহিত যে রোগগুলো এগুলো কিন্তু প্রকট আকার ধারণ করেছে এছাড়া অনেকেই পানি কমার সাথে সাথে বাড়ি ফিরে গেছে কিন্তু ফিরে যাওয়ার পর তাদের যেই আবাসস্থল একমাত্র মাথা গোজার ঠাই তারা দেখে কিন্তু হাউমাউ করছে করছে কান্নাকাটি করছে যে এখনো তাদের বাড়িঘর বসবাসের উপযোগী নয় এজন্য অনেকে আশ্রয়ন কেন্দ্র থেকে ফিরে যাওয়ার পরও কিন্তু অনেকে আবার আশ্রয়ন কেন্দ্রে ফিরে এসেছে এছাড়া পানিবাহিত রোগের সাথে কিন্তু মানুষ যে একেবারে নাকাল হয়ে পড়ছে এখানে প্রায় বারোশোর উপরে মানুষ এখন পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত হয়ে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এর পঁচানব্বই ভাগে শিশু স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে ডায়রিয়াতে নোয়াখালীতে এখন পর্যন্ত জনের মৃত্যু হয়েছে এছাড়া সর্বমোট এগারো জনের মৃত্যু হয়েছে আর যারা বানবাসী মানুষ আছে তারা দাবিদা নিয়েছে যেন এখানকার জলবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যার পানি দীর্ঘস্থায়ী হচ্ছে তাদেরকে যেন সরকারি এবং বেসরকারি ত্রাণ সহায়তা অব্যাহত রাখে প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো কিন্তু খাদ্য সংকট এবং বিশুদ্ধ পানি সংকট এবং পানিবাহিত রোগের যে ওষুধ আছে তার কিন্তু ব্যাপক সংকটে রয়েছে এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি খোদ দুইশো পঞ্চাশ বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে কিন্তু দারুণ ক্ষমতার চার গুণ রোগী বেশি অবস্থান করছে এর জন্য কিন্তু সেখানে ওষুধ সংকট রয়েছে বেডের সংকট রয়েছে এবং তারা অভিযোগ করেছে যে তারা হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে অনেক সময় কিন্তু তারা টাকা দিয়েও কিন্তু তারা তাদের যথাযথ চিকিৎসা পাচ্ছে না মৃত্যু হয়েছিল আমার কাছে নোয়াখালীর বন্য পরিস্থিতি নিয়ে সর্বশেষ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য